Assalamu alaikum. Welcome to my channel Regal Cuisine. আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করে দেখাবো। আমি আজকে এটি চুলায় তৈরি করে দেখাবো যাতে সবাই খুব সহজেই এবং অল্প সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি বেশ বড় সাইজেরই দুইটি তেলাপিয়া মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছের পেটের এখান থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মাছের ভিতর যাতে খুব ভালোভাবে মশলা ঢোকে তার জন্য ছুরি দিয়ে এমন কাট করে নিচ্ছি। বেশ ডিপ করেই কাটগুলি দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মাছের বড় কাটাটি যেন কেটে না যায়। এবার মাছ ম্যারিনেশনের জন্য একটি মশলা তৈরি করব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদমতো লবণ আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। এর আগে এতে আমি 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি, যেটার ভিডিও আমি অ্যাড করতে পারিনি। তারপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ লেবুর রস, আমি 1টি লেবু পুরাই ইউজ করছি। এবার এটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু আমি আগে থেকে কোনো তেল ইউজ করব না। মশলা মিক্স করা হয়ে গেছে, এবার মশলাগুলি মাছে মাখিয়ে দিব। মাছের যেই কাটা অংশগুলি আছে এগুলিতে মশলা খুব ভালোভাবে ঢুকিয়ে দিব, আর মাছের পেটের কাছে যে কাটা অংশ আছে তার ভিতরেও হালকা মশলা লাগিয়ে দিব। তবে অতিরিক্ত মশলা এখানে দেওয়া যাবে না। তেল আমি পরে ইউজ করব, তাহলে মশলাগুলি মাছের সাথে খুব ভালোভাবে লেগে থাকবে। এভাবে দুটি মাছেই মশলা মাখিয়ে ম্যারিনেট করব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে বেশি সময়ও করতে পারেন, তবে মাছ বেশি সময় ম্যারিনেট না করলেও চলে। কিছু মশলা থেকে গেছে, এগুলো পরে ইউজ করব। 1 ঘন্টা ম্যারিনেশনের পর আমি এতে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। দুটি মাছের দুই পাশেই খুব ভালোভাবে তেল ব্রাশ করে আরো 10 মিনিটের মতো অপেক্ষা করব। দশ মিনিট পর একটি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি, প্রায় 1.25 কাপের মতো। এটিকে খুব ভালোভাবে গরম করে চুলার হিট মিডিয়াম করে দিব এবং মাছ 1টি 1টি করে ভেজে নিব। খুব ভালোভাবে ধীরে ধীরে সময় নিয়ে মাছগুলি ভাজতে হবে। আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আমি মাছের উপরের অংশে বেঁচে যাওয়া মশলা ব্রাশের সাহায্যে মাখিয়ে দিচ্ছি। এবার মাছের উপরে গরম তেল কিছুটা উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ভাজার পর আমি মাছটি উল্টে দিব এবং মাছের এই পাশেও ব্রাশের সাহায্যে মশলা মাখিয়ে দিব। এইভাবে টোটাল 30 থেকে 35 মিনিটের মধ্যে মাছটি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পঁয়ত্রিশ মিনিট পর আমার মাছটি ভাজা হয়ে গেছে, আপনাদের সময় কম বেশি লাগতে পারে। এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।